সো হেই হ্যালো গাইজ, সবাইকে স্বাগত চ্যানেল ফ্রেশ একটি ভিডিও। তো গাইজ আজকের ভিডিওতে জানো তো আমরা ওল্ড একটা ইনকিউবেটর প্যাকেজ ছিল, বাট গাইজ আমি দিনের দিন স্পিন করতে পারিনি, আমি পরে স্পিন করছি। আমি জানি ভিডিওটা আমার ইন্টারেস্টিং হবে না, তবুও গাইজ আমি স্পিন করে তোমাদের বের করার চেষ্টা করবো। আমি দেখো ভিডিওটা পরে ভয়েস ওভার করছি, পুরো একটা বাস খেয়ে যায় ছোটোখাটো জাস্ট একটা ব্লু প্রিন্টের জন্য। আর গাইজ আমি তোমাদের পিং প্রবলেম সলভ নিয়ে কথা হলো, মানে যেটা সবথেকে একটা বলবো মানে হেভি ইস্যু, মানে অনেকে কমেন্ট করে বাট আমি ভিডিও বানাই না, কারণ গাইজ আমি জানি কিছু হয় না। বাট গাইজ আমি আজকে ডেফিনেটলি একটা ট্রিক বা বলতে পারো একটা কিছু তোমাদের শিখিয়ে দেবো, যেটা তোমাদের সত্যি বলছি খুবই কাজে দেবে, ওকে, যেটা আমি নিজে ইউজ করি অ্যান্ড খুবই দারুণ। তো এরকম প্রমোশন না যে আমি অ্যাপ দেখে বলবো এটা ডাউনলোড করো, এটা প্রমোশনের জন্য আমি টাকা পাবো কিচ্ছু না, জাস্ট আমি তোমাদের ভালোর জন্য বা বলতে পারো তোমাদের পিং প্রবলেম সলভ হবে সেই জন্যই বলবো, ওকে। তো চলো গাইজ এখানে স্পিন করে প্রথমে ইনকিউবেটার দেখা যাক, আমি পুরো বাস খেয়ে যাবো এখানে। ব্ল্যাড মুন ইনকিউবেটার অ্যান্ড গাইজ এখানে 180 স্পিন করলাম আই থিঙ্ক। তো প্রথমে দুবার করা হয়ে গেছে, আই থিঙ্ক তোমরা দেখেছো ওই ভয়েস ওভার করতে করতে, তখন কিছুই বাদেনি। তো এবার 40 স্পিন করলাম, 40 স্পিনে দেখতে পাচ্ছ কী দিচ্ছে আমার, একটা জাস্ট তিনটে স্টোন আছে, মানে দুটো ছিল একটা পেয়ে গেলাম, আর এখানে একটা ব্লু প্রিন্ট লাগবে। তো আমি 180 আবার স্পিন করে, আমি জানি একের স্পিনে কিচ্ছু দেবে না। তো প্রায় আমার কাছে ছিল হয়তো 4300টা প্রায় সামথিং ডায়মন্ড, এখন দেখা যাক কত ডায়মন্ড থাকে। তো সেখানে পেট ফুড বক্স আবার কী সব দিচ্ছে, তো সেই সবই দিয়ে যাবে ফ্রি ফায়ার। আর আমাকে দয়া কর ভাই, ফ্রি স্পিনে দেয় অনেকে ব্লু প্রিন্ট, ফ্রি স্পিনে আমাকে কী হয়েছে, আমার একটা বন্ধু ফ্রি স্পিনে পেয়েছে, আমাকে দে ভাই ফ্রি স্পিনে। তো গাইজ এখানে 180 স্পিন ব্যাচ, আরে আর ব্যাচ লাগবে না আমার ভাই, আমার ব্যাচ 225 টেনে টেনে হলেই হলো, আমার ব্যাচ লাগবে না। তো গাইজ এখানে আমি কী বলবো, অ্যাডাম চাচা আমাদের কালো করে রেখেছি, তাও যদি না পাই কষ্ট হয়, খারাপ লাগে ইয়ার, বোঝো সমঝো ইয়ার। তো গাইজ এখানে কী করি, আমি 40 স্পিন করবো নাকি 180 স্পিন করবো, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার এক্সামেট বেরিয়ে গেছিলো খুব সহজে। বাট গাইজ এখানে গোল্ড আলে স্পিন করি, গোল্ড আলে স্পিন করি খুনে অনেক টাইমে দিয়ে দেয়। তো ইয়ার এত ট্রিক কাজে দেখাচ্ছি, ইয়ার দিয়ে দে 180 স্পিন, তো দেখা যাক কী পাওয়া যায়, মানে কী পাবো। পেট ফুড লাগবে না, ব্যাচি পেট ফুড হয়ে গেল ব্লু প্রিন্ট ইয়ে সে কেহতে হে লাক। তো গাইজ একটা ব্লু প্রিন্ট পেয়েছি, কত ডায়মন্ড গেছে 600 প্রায়, কষ্ট হচ্ছে, হাজারের বেশি ডায়মন্ড গেছে, আগের দিন 300-400 গিয়েছিলো, 500 মানে 1500 ডায়মন্ড গেছে শুধু এই ড্রেসটার জন্য, মানে ভাবা যায় 1500 ডায়মন্ড, 1500-এর বেশি আই থিঙ্ক। তো যাই হোক গাইজ ড্রেসটা পেয়ে গেছি, তো ড্রেসটা তোমাদের কেমন লাগে ইনকিউবেটারটা বলবে, আমার টপ ক্রিমিনাল ইনকিউবেটারের পরে আই থিঙ্ক এই ইনকিউবেটারটাই আমার বেস্ট লাগে ড্রেসের দিক থেকে, ওকে। তো যাই হোক আমি তোমাদের এবার অলোক চাচাকে আমি পড়িয়ে দেখাই তোমাদের জাস্ট একটা ওপি টাইপের লুক দিয়ে, তারপর তোমাদের পিং প্রবলেমের ব্যাপারটা বলছি। ও হ্যাঁ, যারা এখন ভিডিওকে লাইক করেনি ইয়ার, লাইক চাইনি তো লাইক করবে না, এটা কী কথা, আমি লাইক চাইনি ভিডিওতে প্রথম থেকে লাইক, তাই হলে লাইক করতে হবে, এটা কি, যারা করোনি করে দেওয়া, যারা করেছো ইয়ার থ্যাংকস আগের থেকে, থ্যাংক ইউ ইয়ার সোশ্যাল জিও, আর যারা লাইক করোনি করে দাও, আর কোনো ব্যাপার না সবাই ইয়ার আমার দোস্ত, লাইক না করলেও কোনো ব্যাপার না। চলো তো গাইজ দেখতে পাচ্ছো এই একটা জম্বি সামরের সঙ্গে একটা লুক দিয়েছিলাম, ওটা ভালো লাগছিলো, আর এটাও দিয়ে দিয়েছে, আমার একটু হালকা ফুলকা একটু চুল ঠুল এসব ভালো লাগে, তো এটাই পরিয়ে দিলাম, ওকে। সো গাইজ আমি পিং প্রবলেম কীভাবে সলভ করবে, ফার্স্ট গাইজ যাবে তোমরা গুগল প্লে স্টোরে, ওকে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে OCLA, ওকে ওকলা, এটা কী, এটা হচ্ছে একটা স্পিড টেস্টের অ্যাপ বা অ্যাপ্লিকেশন বলতে পারো, এটা দেখি হবে তোমার ইন্টারনেটের স্পিড তোমরা মাপতে পারবে। এবার বলো দাদা আমার পিং প্রবলেমে ইন্টারনেট স্পিড মেপে কী করবো, তো বেসিক্যালি ওয়েট রুকো, যারা সাবার কারো ডাউনলোড করবে, এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তারপরে গোতে ক্লিক করো, দেখতে পাচ্ছ প্রথমে আমি এখন ওয়াইফাই টেস্ট করছি, আমার এখন ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট আছে ফোনটা, দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে স্পিড দিচ্ছে 46 MB ডাউনলোড স্পিড, ওকে। তো অনেকে বলো না আরে আমি ইউটিউব চালাচ্ছি, দেখ আমার ভিডিওর সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাচ্ছে, গেমে পিং প্রবলেম হচ্ছে, গেমের দোষ, তো হ্যাঁ অনেক টাইমে, বেশিরভাগ টাইমে গেমের দোষ হয় অনেক টাইমে। তো দেখতে পাচ্ছ উপরে আমার, আবার দেখো আপলোড স্পিড 60 MBPS, অ্যান্ড গাইজ উপরে দেখতে পাচ্ছ পিং 3 MAs, জিটার 1 MS, MAs বলছি MS, ওকে। মানে গাইজ আমার পিং যত কম দেওয়া সম্ভব আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো, তত কম দেবে, ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম হচ্ছে 48-50, এই পিংটাই আমার গেমের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে দেবে। এবার গাইজ আমি 3G, আমার BSNL সিম, অ্যান্ড গাইজ আমি 3G স্পিড টেস্ট করছি, দেখতে পাচ্ছ ফোনের নেট দিয়ে আমার পিং দেখো, যেখানে আমি দেখিয়েছি পিং দেখো 74 MS, 74 MS, মানে সব থেকে কম আমার 74 পিং দেবে ফ্রি ফায়ারের মধ্যে দেওয়ার কথা। আর যেটা দেখতে পাচ্ছ সব বাদ দাও, পিংয়ের ব্যাপারটা দেখো, পিং লেখা 74 MS, ওকে, মানে আমার গেমের মধ্যে পিং দেওয়ার কথা 74 MS, আর এটা দিতেই হবে, এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের এখন স্পিড। তো বুঝি ফট করে তুমি এখন এই চেক করলে কি 1 মিনিট পরে ফট করে তোমার ইন্টারনেট ডাউন হয়ে গেলো, তাহলে সেটা আলাদা ব্যাপার, ওকে। তো বেসিক্যালি এই ইন্টারনেটটা দেখতে পাচ্ছ 74 MS, মানে এই পিংটা আমার এখন গেমের মধ্যে দেওয়ার কথা, ওকে। অনেক সময় কী হয়, তো প্রথমে ওখানে গিয়ে চেক করবো, ওখানে চেক করে যদি তোমার বেশি পিং দেয় ধর 200, তাহলে ভাববে ফ্রি ফায়ারের দোষ না, তোমার সিমেরই দোষ, তোমার সিম চেঞ্জ করতে হবে বা বলতে হবে নেটওয়ার্ক
প্রোভাইডার চেঞ্জ করতে হবে। আর যদি ওখানে পিন ঠিক থাকে তাহলে তোমার কিছু হওয়া লাগবে না। এবার যদি তাও না হয়, এখানে রিপোর্টে দেখতে পাচ্ছ কি আমি যেখানে যেখানে আসলাম সেটিংসে গিয়ে, এখানে গিয়ে কানেকশানে সেন্ড রিপোর্ট করে দেবে দুই তিনবার, কাজ হয় না আমি জানি। কিন্তু যদি আমার ভিডিও 100,000 লোক তোমরা দেখো, 100,000-এর মধ্যে 90,000 যদি করো, 10,000 মনে থাকবে না করতে নাই পারো, 90,000 যদি করো ফ্রি ফায়ার বাদ তো ঠিক করতে। আর শুনছি পাবজি আবার ব্যাক আসবে। এবার দেখো ফ্রি ফায়ার মানে কি জানো, কম্পিটিশন না থাকলে কোনোদিন কিছু হয় না। ফ্রি ফায়ার একা ভাবছিল আমরা রাজ করবো একা, বাট গাইস ঠিক করতে হবে সার্ভারটা, সার্ভার অতিরিক্ত খারাপ। তো ওখানে পিং টেস্ট করবে, পিং টেস্ট করার পরে গেমে রিপোর্ট করে দেবে, আর কিছু করা লাগবে না। আর যদি তবুও পিং প্রবলেম হয়, আমার তোমার কিছু করার নেই, গাড়ানোর উপরে বসে বসে ঠিক করলে ঠিক হয়ে যাবে। ওকে, তো জাস্ট আজকের ভিডিও এটুকুই। ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন আপডেটেড ভিডিওর সঙ্গে। বাই বাই।